ফ্রেন্ডস দেখুন, আমি মুখে যা বলবো আমার ফোনটি কিন্তু সেইভাবেই কাজ করবে। তো আমি এখন যেমন বলবো ইউটিউব, দেখবেন আমার ফোনটি কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবে। ইউটিউব দেখুন ফ্রেন্ডস, ইউটিউব অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেল। এবার দেখুন ফেসবুক বলবো, ফেসবুক দেখুন ফ্রেন্ডস, ফেসবুক অ্যাপ্লিকেশনটি কিন্তু ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটি কিন্তু লগ ইন করা নেই। এবার আমি আমার নামটা বলবো, সোমনাথ কুণ্ডু, আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু লগ ইন হয়ে যাবে, সোমনাথ কুণ্ডু। দেখুন ফ্রেন্ডস, নাম বলার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি এখান থেকে লগ ইন হয়ে গেল। এবার ধরুন আপনার মুখে যেটা বললেন সেই নামে দুটো অ্যাপ্লিকেশন রয়েছে, যেমন আমার ফোনে দুটো হোয়াটসঅ্যাপ রয়েছে। আমি দেখুন এখন হোয়াটসঅ্যাপ বলবো, হোয়াটসঅ্যাপ দেখুন, হোয়াটসঅ্যাপ বলার পর নিচে দেখুন দুটো হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে চলে এসেছে। এবার আমি আবার বলবো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ তো দেখুন এখানে এক দুই শো করছে। এবার আমি এক নম্বর বললে এক নম্বর এটা ওপেন হবে, দু নম্বর বললে দু নম্বর এটা ওপেন হবে। তো আমি এখন চাই যে আমার এক নম্বর হোয়াটসঅ্যাপটা ওপেন করতে, তাই আমি বলবো ওয়ান, ওয়ান। তো দেখতে পাচ্ছেন ওয়ান বলার সাথে সাথে এক নম্বর হোয়াটসঅ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার ফ্রেন্ডস, আপনারা আপনাদের ফোনের হোম স্ক্রিনে যেতে চাইলে বলবেন হোম, হোম। দেখুন ফ্রেন্ডস, হোম বলার সাথে সাথে কিন্তু আমার ফোনটি হোম স্ক্রিনে চলে আসলো। এইভাবে কিন্তু আপনারাও যা বলবেন আপনাদের ফোন কিন্তু সেইভাবেই কাজ করবে। এর জন্য ফ্রেন্ডস আপনাদের ফোনে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও লাস্টে আপনাদের দেখিয়ে দেবো। আর এটি কিন্তু একটি গুগলেরই অ্যাপ্লিকেশন, তাই টেনশনের কোনো ব্যাপার নেই। আর এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে আপনাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু সেটিংস করতে হবে। কী কী সেটিংস আপনাদের করতে হবে সেই এ টু জেড সেটিংস আমি এখন আপনাদের দেখিয়ে দেবো। আর শুরু করার আগে ফ্রেন্ডস আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন ফ্রেন্ডস, সেটিংসগুলো একে একে আমি আপনাদের দেখিয়ে দিই। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন ভয়েস অ্যাক্সেস, তো এখানে ওকে বাটন দেখতে পাচ্ছেন, তো আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর ফ্রেন্ডস একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন ভয়েস অ্যাক্সেস, তো এটা আমার অফ রয়েছে, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওপরে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস অ্যাক্সেস, তো এটাকে আপনারা অন করবেন। অন করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর ফ্রেন্ডস আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, তো আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দুটো অপশন আপনারা দেখতে পাবেন। ফার্স্টটা যে অপশনটা দেখতে পাচ্ছেন এর মানে হচ্ছে আপনাদের ফোনের স্ক্রিন যখন অন থাকবে তখন কিন্তু এই ফিচার্সটা অ্যাক্টিভেট থাকবে। আর সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আপনারা যখন কিছু বলবেন না আপনাদের মুখ থেকে তো এই ফিচার্সটা কিন্তু অটোমেটিক্যালি 30 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে। এতে কিন্তু আপনাদের ব্যাটারি অনেকটা সেভ হবে। আর ফার্স্ট অ্যাপটা রেকমেন্ড করছে, কিন্তু এটা যদি অন রাখেন ফ্রেন্ডস আপনারা যখনই আপনাদের ফোন স্ক্রিন অন করবেন তো এই ফিচার্সটা কিন্তু চালু হয়ে যাবে, এতে আপনাদের ব্যাটারি কিন্তু বেশি ইউজ হবে। তাই আমি সেকেন্ড যে সেটিংসটা দেখতে পাচ্ছেন স্টপ লিসনিং আফটার 30 সেকেন্ডস অফ ইনঅ্যাক্টিভ, তো এই অপশনটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার নিচে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, তো আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করতে থাকবেন। তো এখানে কভার কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার দেখতে পাচ্ছেন এখানে ফিনিশ বাটন, তো আপনারা ফিনিশ বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাও ভয়েস অ্যাক্সেস, তো এটা আপনারা অ্যালাও করবেন। অ্যালাও করার পর এবার ফ্রেন্ডস আপনারা নিচে এখানে সেটিংস দেখতে পাচ্ছেন, তো সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এবার ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন ভয়েস অ্যাক্সেস সেটিংস, তো এখানে আপনার সমস্ত সেটিংস পেয়ে যাবেন। আমি এখন এ টু জেড সেটিংস আপনাদের এখান থেকে দেখিয়ে দেবো। তো ফার্স্টে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে রিকোয়ার ভার্ভস, তো এখানে বলা হচ্ছে ট্যাপ অ্যান্ড ওপেন। আপনার যদি ট্যাপ অ্যান্ড ওপেন ইউজ না করেন তাহলে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ওপেন হবে না। আমি আগে যেমন আপনাদের দেখালাম যে আমি ইউটিউব বললাম তো ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল, তো এই অপশনটা যদি আপনারা অন করেন তাহলে এবার থেকে আপনাদের বলতে হবে ট্যাপ ইউটিউব বা ওপেন ইউটিউব, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। ঠিক আছে, তো আপনার যা বলবেন তার আগে ট্যাপ বা ওপেন ইউজ করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না এটা। এরপর নেক্সট ফ্রেন্ডস এখানে নিচে দেখতে পাচ্ছেন টাইম আউট আফটার নো স্পিচ, তো এই অপশনটা যদি আপনার অফ থাকে এই অপশনটা কিন্তু আপনারা অবশ্যই অন করে দেবেন। এই অপশনটা অন করলে কী হবে, আপনার যদি কোনো স্পিচ না দেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি 30 সেকেন্ড পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, এতে আপনাদের ব্যাটারি অনেকটা সেভ হবে। তারপর নেক্সট ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন বাটন, এটাও আপনারা এখান থেকে অন করে দেবেন। এটা অন করলে কী হবে, আপনাদের হোম স্ক্রিনে এরকম একটা বাটন চলে আসবে, দেখতে পাচ্ছেন ওপরে এখানে একটা বাটন চলে আসছে, তো আপনারা এই বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা অন করতে পারবেন। তারপর নেক্সট ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন ফর ইনকামিং কলস, তো এই অপশনটা যদি আপনাদের অফ থাকে তো এই অপশনটা আপনারা অন করে দেবেন। এই অপশনটা অন করলে কী হবে, আপনারা যখন ফোনে কথা বলবেন ফোনে কথা বললে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কাজ করবে। ঠিক আছে, আপনারা তখনও যদি কোনো কমেন্ট দেন তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু সেই কমেন্টগুলো নেবে, মানে সেই কমেন্ট অনুযায়ী কাজ করবে। তারপর ফ্রেন্ডস নেক্সট এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট ডিউরিং কলস, তো এই অপশনটা যদি আপনাদের অফ থাকে তো এই অপশনটাও কিন্তু আপনারা
অন করে দেবেন। তারপর ফ্রেন্ডস নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, সেট আপ ভয়েস অ্যাক্সেস। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে একটা ডাউনলোড বাটন পেয়ে যাবেন। এবার এই ডাউনলোড বাটনের মাধ্যমে কি ডাউনলোড হবে? তো এই ডাউনলোড বাটনের মাধ্যমে এখানে ল্যাঙ্গুয়েজ আপডেট হবে, মানে আপনাদের একটা ল্যাঙ্গুয়েজের ফাইল মানে পিডিএফ ফাইল বা যে কোনো একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখানে তো ডাউনলোড হলে আপনারা কিন্তু আপনাদের নেট অফ করেও আপনাদের ফোনকে ভয়েস অ্যাক্সেস দিলে আপনাদের ফোন কিন্তু কাজ করবে, মানে ভয়েস অ্যাক্সেসটা আপনাদের ইন্টারনেট ছাড়াও কাজ করবে। এখন যদি আমি এটা ডাউনলোড না করি তাহলে কিন্তু ইন্টারনেট অফ থাকলে ভয়েস অ্যাক্সেসটা কাজ করবে না। তো আপনারা এই ফাইলটাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন যদি আপনারা ইন্টারনেট বন্ধ করেও ভয়েস অ্যাক্সেসটা কাজ করাতে চান আপনাদের ফোনে, ঠিক আছে। তো আমি এখন ডাউনলোড করছি না, ডাউনলোড করতে গেলে দেরি হয়ে যাবে। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এরপর ফ্রেন্ডস নিচে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন। তো আপনারা মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর একদম লাস্টে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে গেজ ডিটেকশন। তো এখানে গেজ ডিটেকশন যে দেখতে পাচ্ছেন এটা আপনারা এখান থেকে অন করে দেবেন। তো এটা অন করার পর আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে এটাকে এখান থেকে এনেবল করে দেবেন। তো এটা এনেবল করলে কি হবে আমি আপনাদের বলেছি। তো দেখতে পাচ্ছেন এটা ভয়েস অ্যাক্সেস অ্যালাউ করতে বলছে, তো এখান থেকে অ্যালাউ করে দেবেন। তারপরে এখানে ফিনিশ বাটন, তো ফিনিশ বাটনে ক্লিক করবেন। তো এই সেটিংসটা করলে কি হবে, আপনাদের ফোন যদি আপনাদের ফেসের সামনে না থাকে তাহলে কিন্তু আপনাদের ভয়েস অ্যাক্সেস নেবে না। অনেক সময় কি হয়, আমাদের ফোনটা ধরুন আমাদের হাতে রয়েছে আর পাশে অনেকে ধরুন কথা বলছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ভয়েস অ্যাক্সেস আমাদের ফোন নিয়ে নেবে। তো আপনাদের যদি ফোনটা আপনাদের ফেসের সামনে থাকে তখন যদি আপনারা ভয়েস অ্যাক্সেস দেন তখনই কিন্তু আপনাদের ভয়েস অ্যাক্সেস নেবে এই অপশনটা অন করলেই। তো এটা এখন বিটা ভার্সনে চলছে, তো টেস্টিং ভার্সনে চলছে। তো আপনারা এই অপশনটাও কিন্তু এখান থেকে অন করে রাখবেন। তো ফ্রেন্ডস এবার কথা হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন। তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে সার্চ করবেন ভয়েস অ্যাক্সেস। তো ভয়েস অ্যাক্সেস লিখে সার্চ করবেন, তো ফার্স্টেই এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস অ্যাক্সেস গুগল LLC, তো এটা গুগলেরই অ্যাপ্লিকেশন। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আমি যেই সেটিংসগুলো আপনাকে দেখিয়েছি সেই সেটিংসগুলো করে নেবেন। সেটিংসগুলো করে নেওয়ার পর আপনারা কিন্তু স্মার্টলি আপনাদের ফোনটাকে অ্যাক্সেস করতে পারবেন ভয়েসের মাধ্যমে। তো আশা করছি ফ্রেন্ডস আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে তো সেটা কমেন্টে সেন্ড করে জানাতে পারেন, আমি তার রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মধ্যে ফ্রেন্ডস এ পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।